হ্যালো এভ্রিবন ইংলিশ গ্রামার রুলসের যে সিরিজ চলছে আজকে তার আট নম্বর ক্লাস আজকের ক্লাসে যে রুলটি নিয়ে আলোচনা করবো সেগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুবই ইম্পর্টেন্ট তোমরা সকলেই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে চারটা সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে ভিডিওটা পজ করো একটু ভাবো দেখো এই চারটে সেন্টেন্সের মধ্যে কোনটা সঠিক বুঝতে পারছো কি না যদি না পারো তাহলে কিন্তু আজকের ক্লাসটা একটু মন দিয়ে দেখো আমি আশা করছি আজকের পর আর ভুল হবে না তার আগে গত ক্লাসের হোমওয়ার্কটা দেখে নাও প্রশ্ন কি দেওয়া ছিল নাইদার স্যাম নর আই আর ইন্টারেস্টেড ইন অ্যাটেন্ডিং দ্য মিটিং দেখো নাইদার এবং নর দুটো সাবজেক্ট দ্বারা কানেক্ট থাকে এ এবং বি গত ক্লাসে দেখিয়েছিলাম এর পরে যে মূল ভাবটা থাকে এটা কাকে ফলো করে প্রথম সাবজেক্টকে না দ্বিতীয় সাবজেক্টকে আইদার অর নাইদার নর এগুলোর ক্ষেত্রে কিন্তু মনে রাখবে এই মেন ভাবটা দু নম্বর সাবজেক্টকে ফলো করবে এখানে দু নম্বর সাবজেক্ট কী আছে আই তাহলে আরটা কি হবে এম তাহলে চারটে অপশানের মধ্যে কোন অপশানটা ছিল অপশান এরপর দেখো আজকের ক্লাসটা প্রথমে একদম বেসিক কনসেপ্টে জানো যে কোনো কাউন্টিং নাম্বারের সঙ্গে যখন নাউন যুক্ত হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এই নাউনটা কি হবে প্লুরাল কখন সিঙ্গুলার হবে যখন এই কাউন্টিং নাম্বারটা ওয়ান থাকবে যেমন কয়েকটা উদাহরণ দেখে নাও প্রথমটা হচ্ছে ওয়ান বয় একটা ছেলে টু বয়েজ দুটো ছেলে যেহেতু এই কাউন্টিং নাম্বারটা দেখো প্লুরাল আছে মানে একের থেকে বেশি তাহলে এই নাউনটা কী হলো প্লুরাল ফাইভ ইয়ার্স টেন রুপিস তাহলে তোমরা কি জানলে এই কাউন্টিং নাম্বারটা যদি প্লুরাল হয় নাউনটা কিন্তু অলওয়েজ প্লুরাল হবে সিঙ্গুলার কখন হবে যখন কাউন্টিং নাম্বারটা এক থাকে ওয়ান যেমন আরও কিছু উদাহরণ নিচে দেখে নাও ওয়ান নোট একটা নোট দুটো নোটস যখনই দুটো বলছি তখন কিন্তু নোট থাকছে না নোটস হবে ফাইভ নোটস এস আছে তো এই যে ওয়ান টু থ্রি ফোর এগুলোকে কী নাম্বার বলা হয় কার্ডিনাল নাম্বার এটা তোমরা মনে রাখো দু ধরনের নাম্বার হয় একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার আর একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার অর্ডিনাল নাম্বার কোনগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এইগুলো আর কার্ডিনাল নাম্বার যেটা এখানে দেখলে ওয়ান টু থ্রি ফোর এইভাবে তাহলে তোমরা নোট করে রাখো কাউন্টিং নাম্বার যদি প্লুরাল হয় নাউন কী হবে প্লুরাল এটা প্রথম পয়েন্ট এবার দ্বিতীয় পয়েন্ট দেখো যখন কোনো সেন্টেন্সে এরকম স্ট্রাকচার পাবে নাম্বার প্লাস ইউনিট প্লাস নাউন নাম্বার তো এখুনি দেখলে কার্ডিনাল নাম্বার ইউনিট বলতে কোনগুলো তোমরা এখানে পরপর দেখে নিতে পারো পেয়ার স্কোর গ্রস হান্ড্রেড ডজন থাউজেন্ড মিলিয়ন বিলিয়ন ইটিসি পেয়ার মানে তো জানো এক জোড়া স্কোর মানে কুড়িটা সমষ্টিকে এক স্কোর বলা হয় হান্ড্রেড একশো ডজন মানে জানো বারোটা আবার এখানে একটা ছোট পয়েন্ট নোট করে রাখো যে এক গ্রস সমান আবার বারো ডজন অর্থাৎ কত হলো একশো চুয়াল্লিশটা আর বাকি তো তোমরা জানো তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখে নাও যখন বাক্যে দেখতে পাচ্ছ নাম্বার আছে ইউনিট আছে নাউন আছে তাহলে এই যে ইউনিটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অলওয়েজ সিঙ্গুলার হবে এরপরে এই যে নাউনটা দেখতে পাচ্ছ নাউনটা সিঙ্গুলার হতে পারে প্লুরালও হতে পারে সেটা ডিপেন্ড করছে যে কতগুলো নাম্বার আছে কিছু উদাহরণ দেখে নাও তাহলে আরও বুঝতে সুবিধা হবে প্রথম পয়েন্টটা দেখো ওয়ান হান্ড্রেড বয়েজ একশোটা ছেলে ফাইভ হান্ড্রেড পাউন্ডস থ্রি হান্ড্রেড পিপল টু ডজন পেনসিলস ফাইভ স্কোর্স এগস আর ফোর থাউজেন্ড রুপিস এই কটা উদাহরণ আছে এর মধ্যে কোনগুলো ভুল আছে দেখো তো আমি কি বললাম এই যে ইউনিটটা এটা কিন্তু সিঙ্গুলার হবে প্রথম দিনটা ঠিক আছে চার নম্বরটা দেখো টু ডজনস আছে তো এখানে এস হবে না পাঁচ নম্বরটা দেখো ফাইভ স্কোর্স আছে তো এখানে এসটা হবে না আর ছ নম্বরটা দেখো ফোর থাউজেন্ড স হবে না তাহলে দু নম্বর পয়েন্টটা কী নোট করে রাখলে ইউনিটের আগে যদি কোনো নাম্বার থাকে স্পেসিফিক নাম্বার তাহলে সেই ইউনিটটা কী হবে সিঙ্গুলার নাউনটা চেঞ্জ হতে পারে এটা নাম্বারের উপর ডিপেন্ড করছে নেক্সট দেখো যখন কোনো বাক্যে এরকম স্ট্রাকচার দেখবে প্রথমে নাম্বার তারপর ইউনিট এরপর কি আছে অ্যাডজেক্টিভ এর আগে নাউন দেখলাম এরপর দেখব কিছু উদাহরণ দেখে নাও প্রথমত টেন ইয়ার্স ওল্ড ফিট টল আওয়ার্স লং আর ইঞ্চেস ওয়াইড রুল কি বলছে যদি এইরকম ফরম্যাট দেখতে পাও এখানেও কিন্তু ইউনিটটা কি হবে সিঙ্গুলার অর্থাৎ এই যে ইউনিটটা দেখতে পাচ্ছ এর আগে যদি কোনো নাম্বার থাকে এরপরে নাউন থাকুক বা অ্যাডজেক্টিভ থাকুক এই ইউনিটটা কিন্তু অলওয়েজ সিঙ্গুলার হবে নাউনের ক্ষেত্রে কি বলেছিলাম সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে কিন্তু অলওয়েজ মনে রাখবে যে অ্যাডজেকটিভ কখনও কিন্তু প্লুরাল ফর্মে থাকে না অ্যাডজেকটিভের প্লুরাল হয় না তার কার হয় নাউন হয় প্রোনাউন হয় এবং ভার্ভের হয় অ্যাডজেকটিভের কিন্তু কোনো প্লুরাল ফর্ম হয় না যেমন এই উদাহরণগুলোই দেখো শেষে কি আছে ওল্ড প্রথমে টেন তো এখানে ওল্ডস হবে না ফাইভ আছে টল আছে তো এখানে টলস হবে না টু আছে লং আছে এখানে লংস হবে না আর চার নম্বরটা দেখো ফোর আছে ওয়াইড আছে তো এখানে ওয়াইডস হবে না আর ইউনিটগুলো কী হবে সিঙ্গুলার প্রথমটা কী আছে দেখো টেন ইয়ার্স ওল্ড তো এই এজটা হবে না টেন ইয়ার ওল্ড হবে ফাইভ ফিট টল পিটটা হচ্ছে প্লুরাল ফর্ম সিঙ্গুলার কি হবে ফুট তাহলে ফাইভ ফুট টল হবে টু আওয়ার্স লং আওয়ার্স হবে না আওয়ার হবে আর ফোর ইঞ্চেস ওয়াইড ইঞ্চেস হবে না ফোর ইঞ্চ ওয়াইড হবে তাহলে এই তিনটে তোমরা জানলে এরপরে আরেকটা রুল দেখে নাও রুলগুলোর বেসিকটা কিন্তু একই ইউনিটের আগে যদি নাম্বার থাকে তাহলে সেই ইউনিটটা কী হবে সিঙ্গুলার অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না আর এরপরে এই যে নাউনটা এটা সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে ডিপেন্ড করবে নাম্বার এবং ইউনিটের ওপর কয়েকটা উদাহরণ দেখে নাও প্রথমটা কী বলছে এ ফাইভ হান্ড্রেড রুপি নোট এর জায়গায় তোমরা ওয়ানও করতে পারো তাহলে কতগুলি নোট আছে একটা সুতরাং এখানে নোটই থাকবে বাকি কী আছে দেখে নাও ফাইভ হান্ড্রেড রুপি ফাইভের পরে তোমরা চাইলে একটা হাইফেনও দিতে পারো এখানে ইউনিট কোনটা হান্ড্রেড রুপিটা কি অ্যাডজেকটিভ যেটা ক্লোরাল হয় না আর কার্ডিনাল নাম্বারটা কী আছে ফাইভ পরের উদাহরণটা দেখো টু ফাইভ হান্ড্রেড রুপিস নোটস কটা নোট আছে দুটো তাহলে শেষে নোটস হবে আর ভিতরের ওয়ার্ডগুলো দেখো ফাইভ হান্ড্রেড রুপিস আছে রুপিসটা হবে না কারণ অ্যাডজেক্টিভের প্লুরাল হয় না তিন নম্বর উদাহরণটা দেখো টেন টু থাউজেন্ড রুপিস নোটস দশটা দু হাজার টাকার নোট কতগুলো নোট আছে দশটা তাহলে এটা প্লুরাল হবে ঠিকই আছে ভিতরে কি আছে দেখো থাউজেন্ডস হবে না এই এসটা কাটবে রুপিসও হবে না এই এসটা কাটবে তাহলে কারেক্ট কোনটা হবে টেন টু থাউজেন্ড রুপি নোটস তাহলে এই রুলগুলোর কথা একটাই বাক্যে যদি এরকম ইউনিট থাকে তার আগে যদি স্পেসিফিক কোনো নাম্বার দেওয়া থাকে সেই ইউনিটটা কী হবে সিঙ্গুলার এরপরে দেখো এই রুলটাকেই আমি একটু অন্যভাবে বলছি তিনটে উদাহরণ দেখো প্রথমটা কি বলছে আই হ্যাভ ওয়াশ আ নিউ মুভি তোমরা যেটা নিজেদের সঙ্গে এটা তুলনা করো তুমি বলছো আমি একটা নতুন মুভি দেখেছি সেখানে মুভিটা কি নাউন নিউটা কী এটা হচ্ছে অ্যাডজেক্টিভ পরের লাইনটা দেখো আই হ্যাভ ওয়াচ টু ফর মুভি এই লাইনটা কি ঠিক আছে কটা মুভি দেখেছো দুটো তাহলে এখানে একটা এস যোগ হবে মুভিস অরটা কী অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কাকে বলে তো অ্যাডজেক্টিভ ইজ এনি টাইপ অফ ওয়ার্ড হুইজ ডিসক্রাইব এ নাউন বাংলায় বললে একটা নাউনের দোষ গুণ অবস্থা এগুলো যে ওয়ার্ড দ্বারা বোঝাবে সেই ওয়ার্ডগুলোকে অ্যাডজেক্টিভ বলা হয় আর একটু আগে আমি কী বললাম যে অ্যাডজেক্টিভের প্লুরাল ফর্ম হয় না কারণ তোমরা এটা দেখলেই বুঝতে পারবে টু হরার্স কি হয় তোমরা কখনও বলো বলো না তাহলে তিন নম্বর সেন্টেন্সটা দেখো আই হ্যাভ ওয়াস্ট আর থ্রি আওয়ার হরর মুভি তো এখানে দেখো এই যে থ্রি আওয়ার হরর মুভি এই পুরোটাই কিন্তু অ্যাডজেক্টিভ তিনটে সেন্টেন্স একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবে প্রথমে নিউ নিয়েছিলাম যেটা অ্যাডজেকটিভ তারপরে হরর নিয়েছি আর ওই জায়গায় এখন কি বসাচ্ছি থ্রি আওয়ার হরর মুভি মুভিটা কেমন হরর মুভি আর কত ঘন্টা তিন ঘন্টা তাহলে থ্রি আওয়ার এবং হরর দুটোই কিন্তু এই মুভি সম্পর্কে বলছে তার মানে এই গোটা পার্টটাই অ্যাডজেকটিভ আর অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল ফর্ম হয় না সুতরাং থ্রি আওয়ার্স হবে না পরারশ্য হবে না এবার দেখো সেন্টেন্সগুলো একটু অন্যভাবে বলছে প্রথমটা দেখো আই হ্যাভ ওয়ান নোট একটা নোট আছে এটা বলা যেতেই পারে পরেরটা দেখো আই হ্যাভ টু নোটস কতগুলো নোটস আছে দুটো তাহলে এখানে এস যোগ হবে পরেরটা দেখো আই হ্যাভ টু নিউ নোটস টু এর পরে এই যে নিউ এটা হচ্ছে অ্যাডজেকটিভ দুটো নোট আছে বলে এই অ্যাডজেক্টিভে কিন্তু তুমি এস যোগ করতে পারো না সিমিলারলি নিচেরটা দেখো আই হ্যাভ টু ওল্ড নোটস কতগুলো নোট আছে দুটো তো তার জন্য ওল্ডের পরে এজ বসাতে পারো না কারণ হচ্ছে ওল্ড নিউ এগুলো অ্যাডজেক্টিভ তাহলে এত দূর বোঝে এরপরে দেখো আরও তিনটে সেন্টেন্স প্রথমটা কী বলছে আই হ্যাভ ওয়ান টু হান্ড্রেড রুপি নোট দেখো টু হান্ড্রেড রুপি এই পুরোটাই কিন্তু অ্যাডজেক্টিভ আমি জাস্ট এই ওল্ড ওয়ার্ডটাকে টু হান্ড্রেড রুপি দ্বারা রিপ্লেস করেছি অ্যাডজেকটিভের কোনো প্লুরাল ফর্ম হয় না সেজন্য টু হান্ড্রেডসও হবে না রুপিসও হবে না পরের সেন্টেন্সটা দেখো আই হ্যাভ টু ওয়ান রুপি নোটস তাহলে এখানে ওয়ান রুপিটা কী হচ্ছে অ্যাডজেকটিভ এটা তো ঠিক আছে এরপরে দেখো নোটস ওয়ান রুপির জন্য অনেকে কিন্তু এখানে নোট করে দিতে পারে কিন্তু এই নোটসটা কার জন্য এসছে কতগুলি এখানে কতগুলি বলেছে দুটো তাহলে এখানে নোটস হবে তিন নম্বর সেন্টেন্সটা দেখো আই হ্যাভ টু ফাইভ হান্ড্রেড নোটস বা রুপি নোটসও করতে পারো কতগুলো নোট আছে দুটো তাহলে এখানে নোটস হবে একটা এস যোগ হবে মাঝে কি আছে ফাইভ হান্ড্রেড এটা কি অ্যাডজেক্টিভ এই যে ওয়ান টু থ্রি ফাইভ এগুলো দেখতে পাচ্ছ এগুলোকে কী নিউমিনাল অ্যাডজেক্টিভ বলা হয় অ্যাডজেক্টিভ প্লোরাল হয় না সুতরাং ফাইভ হানড্রেডস হবে না তাহলে ক্লাসের শুরুতে আমি কি বললাম যখন সেন্টেন্সে দেখছো একটা স্পেসিফিক নাম্বার আছে প্লাস ইউনিট আছে এরপরে নাউন বা অ্যাডজেক্টিভ থাকতে পারে তো এই রকম কেসে কি হয় এই ইউনিটটা সিঙ্গুলার হয় অলওয়েজ আর দু নম্বর এই রুলটাকে একটু ঘুরিয়ে আমি এখানে কি বললাম যে তোমরা বাকি যে ইউনিটটা দেখেছিলে ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর যেহেতু অ্যাডজেক্টিভের কোনো প্রুরাল হয় না সেই জন্য এই ইউনিটটা সিঙ্গুলার হিসাবে ইউজ হচ্ছে যারা এখনও কনফিউজ আছো যে টু হান্ড্রেডস কেন হলো না ফাইভ হান্ড্রেডস কেন হলো না তারা কিন্তু উপরের এই তিনটে উদাহরণ দেখে না এরপর দেখো আমরা এক এক করে উদাহরণগুলো দেখব সেন্টেন্স কি আছে আই হ্যাভ এ ওয়ান হান্ড্রেড রুপি নোট কটা নোট আছে একটা তাহলে নোট হবে না নোটস হবে অবশ্যই নোট হবে নোটসগুলো হবে না তিনটে কেটে দিলাম তাহলে সঠিক বাক্যটা কোনটা প্রথমটা আই হ্যাভ এ ওয়ান হান্ড্রেড রুপি নোট পরেরটা দেখো আই হ্যাভ ফাইভ ওয়ান হান্ড্রেড রুপি নোট কতগুলো নোট আছে পাঁচটা তাহলে নোট কি হবে হবে না নোটস হবে এরপরে দেখো কাউন্টিং নাম্বারের পরে আর নাউনের আগে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কি অ্যাডজেকটিভ অ্যাডজেক্টিভের এর কোনো হয় না সুতরাং এর পরের দুটো লাইন দেখো এখানে রুপিস আছে এটা হবে না আর নিচের লাইনটা দেখো রুপিসও তো হবে না আবার হান্ড্রেডস আছে এটাও হবে না তাহলে কারেক্ট সেন্টেন্সটা কোনটা হলো দু নম্বরটা এরপর এই সেন্টেন্সগুলো দেখো যেটা তোমাদের ক্লাসের শুরুতে দেখানো হয়েছিল আশা করছি তোমরা এবার এই চারটে সেন্টেন্স দেখে বলতে পারবে যে কোন সেন্টেন্সটা ঠিক আছে কি বলছে আই হ্যাভ ফাইভ টু থাউজেন্ড রুপি নোট প্রথম প্রশ্ন নিজেকে করো যে কতগুলো নোট আছে পাঁচটা তাহলে নোট হবে না নোটস হবে অবশ্যই নোটস হবে নোটটা তো একটার জন্য সুতরাং এটা হলো না এরপরে কি বললাম কাউন্টিং নাম্বারের পরে আর নাউনের আগে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কি অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভের কোনো ক্রুরাল হয় না সুতরাং এই যে থাউজেন্ডস এই এসটা হলো না পরের বাক্যে দেখো রুপিস আছে এটাও হলো না তাহলে চার নম্বর বাক্যটা দেখো টু থাউজেন্ড রুপি সবগুলি সিঙ্গুলার তাহলে সঠিক বাক্য হবে এই চার নম্বর সেন্টেন্সটা এরপর দেখো সেন্টেন্সে যদি তোমরা কখনো এমন দেখো যে ইউনিটটা যেটা আছে সেটা হচ্ছে ইনডেফিনেট মানে ইউনিটের আগে কোনো স্পেসিফিক নাম্বার নেই তখন কিন্তু এই ইউনিটটা প্লুরাল হবে আর যে নাউন্টের পরে ইউজ হবে সেটাও প্লুরাল হবে উদাহরণ দেখে নাও যেমন ডজনস অফ স্টুডেন্টস থাউজেন্ডস অফ রুপিস মিলিয়ন্স অফ ডলার্স হান্ড্রেডস অফ পিপল পিপল কেন হলো কারণ এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন নেক্সট থাউজেন্ডস অফ অ্যান্ডস ফোরস অফ অ্যানিমালস এখানে দেখো এই যে ইউনিটগুলো দেখতে পাচ্ছ এর আগে কোনো সংখ্যা নেই যেমনটা এর আগে স্লাইডগুলোতে দেখলে তো এইরকম কেসে কী হয় ইউনিটগুলো প্লুরাল ফর্মে থাকে দেখতে পাচ্ছ আর এরপরে যে নাউনগুলো থাকে সেগুলোও কিন্তু প্লুরাল ফর্মে থাকবে কয়েকটা উদাহরণ দেখে নাও প্রথমটা কী বলছে ডজেন্স অফ স্টুডেন্টস ওয়ার অ্যাওয়ার্ডেড দু নম্বর কী বলছে থাউজেন্ড অফ রুপিস ওয়ার ডোনেটেড তো থাউজেন্ড হবে না কী হবে একটা এজ যোগ হবে আর এখানে দেখতে পাচ্ছ কোনো স্পেসিফিক নাম্বার দেওয়া নেই সেই জন্য প্রথমটা প্লোরাল হচ্ছে এবং এর পরে যে নাউন আছে সেটাও প্লুরাল হচ্ছে রুলগুলো কিন্তু তোমরা নোট করে রেখো নাহলে ভুলে যাবে এরপর দেখো আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা নোট করে রাখো কোনো বাক্যে কখনও যদি তোমরা দুটো এরকম ইনডেফিনাইট ইউনিট দেখা পাও তাহলে দুটো কাজ করবে প্রথমটা হচ্ছে এই দুটো প্লোরাল ফর্মে থাকবে আর দ্বিতীয়টা হচ্ছে এটা অ্যাসেন্ডিং অর্ডারে থাকবে অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে বাক্যটা কি বলছে লাক্স অফ থাউজেন্ডস অফ স্টুডেন্টস টুক দ্য টেস্ট আমি একটু আগে কি বললাম এই দুটো আর্গুমেন্ট দেখবে প্রথমটা হচ্ছে ইউনিটগুলো প্লুরাল থাকবে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ লাক্স আছে থাউজেন্ডস আছে আর দু নম্বরটা দেখো অ্যাসেন্ডিং অর্ডারে আছে কিনা না অ্যাসেন্ডিং মানে কি ছোট থেকে বড় এবার বাক্যে কী দেখতে পাচ্ছ লাখ আছে এবং থাউজেন্ড আছে ছোটো বোনটা থাউজেন্ড তাহলে সঠিক বাক্যটা কি হবে থাউজেন্ডস অফ লাকস অফ স্টুডেন্টস টুক দ্য টেস্ট এভাবেও প্রশ্ন আসতে পারে তো মনে রাখবে যে দুটোকে প্লোরাল হতে হবে আর দু নম্বর কি অ্যাসেন্ডিং অর্ডারে আছে কি না সেটা দেখবে তাহলে আজকের ক্লাসে এই আট নম্বর রোলটা আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি ক্লাসটা ঠিকমতো বুঝতে পারো তোমরা এই সেন্টেন্সগুলো দেখো এবং নিজে থেকে করার চেষ্টা করো কোন সেন্টেন্সগুলো ঠিক আছে কোনগুলো ভুল আছে ভুল থাকলে এক্স্যাক্ট কোন জায়গায় ভুল আছে এগুলো একটু ভালোভাবে লক্ষ্য করো এর পরের ক্লাসে আমি আরও একটি ইম্পর্টেন্ট রুল নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ